পটুয়াখালীর 3 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে গলাচিপায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। নুরুল হক নূর বলেন, জনগণের সমর্থন থাকলে জন্মস্থান থেকেই ভোটে দাঁড়াতে চান। পুরাতন রাজনীতির প্যাটার্ন নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না, এজন্য দরকার নতুন নেতৃত্ব, নতুন রাজনৈতিক দল। প্রতিশোধ প্রতিহিংসা না করে সহনশীলতার রাজনীতির আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি। পুরানো যে রাজনৈতিক দল, পুরানো যে নেতৃত্ব, এই প্যাটার্নে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার।